10 অ্যাম্পিয়ারের একটি চার্জার তো আমরা এটি টেস্ট করে দেখাবো আপনাদেরকে এর জন্য নিয়েছি একটি 12 ভোল্টের 45 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানে আছে বিদ্যুৎ লাইন বিদ্যুৎ বোর্ড তো এটি দিয়ে আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাবো তো দেখুন এটির বক্সটি মূলত এই ধরনের এটির প্রাইসটি অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেয়া থাকবে অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ছবি দেখে পণ্য অর্ডার করতে পারবেন তো দেখুন এটির প্যাকেট খুললে আপনারা এই ধরনের একটি চার্জার পেয়ে যাবেন এখানে যতগুলো চার্জার দেখানো হচ্ছে প্রত্যেকটি চার্জারই কিন্তু ডিজিটাল চার্জার তো এটি হচ্ছে মূলত ব্যাটারি ক্লিপ একটি ব্যাটারি ক্লিপ একটি পজিটিভ একটি নেগেটিভ তো আপনারা এই কালো যেটা এটি মাইনাস চিহ্নিত সাইডে লাগাবেন এবং লাল যেটা এটা প্লাস চিহ্নিত সাইডে লাগাবেন লাগালে দেখুন আমি কিন্তু বিদ্যুৎ লাইন দেইনি কিন্তু অলরেডি ডিসপ্লে চলে এসেছে এখানে কারেন্ট সাপ্লাই এখন জিরো দেখাচ্ছে 12 ভোল্টের একটি ব্যাটারি সেটিও এখানে শো করছে এটা যখন বিদ্যুৎ লাইনে দেওয়া থাকবে না তখন কিন্তু এই সুইচটা জ্বলবে না তো আমি বিদ্যুৎ লাইনে এই প্লাগটি ইন করছি তো দেখুন একটু ভালো করে খেয়াল করুন এখন কিন্তু দেখুন চার্জিং সাইডে কিন্তু লাইটটা জ্বলছে এবং ভোল্টেজ দেখাচ্ছে 12.1 এবং এখানে কারেন্ট সাপ্লাই হচ্ছে 6.2 অ্যাম্পিয়ারে তো এখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট ফাস্ট চার্জার এখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে কত পার্সেন্ট চার্জ হচ্ছে সব কিছু শো করবে এখানে বর্তমানে 6.2 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে এটি হচ্ছে ফুল অটোমেটিক ডিজিটাল চার্জার অর্থাৎ আপনার ব্যাটারিতে ফুল হয়ে গেলে আস্তে আস্তে অ্যাম্পিয়ার কমে যাবে এতে আপনার ব্যাটারিতে যখন 100% ফুল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে চার্জ দেওয়া অফ হয়ে যাবে এতে ব্যাটারিটি সেফ থাকবে